ফুটবল খেলা দেখতে? ফুটবল তো নেইমারের খুব বড় ফ্যান নেইমার আর মেসি তো কি বলবো না, এক বলা দরকার নাই। তোমরা যেহেতু মেসির সাপোর্টার, তুমি কয়টা বিয়ে করছো বলো? নাটকে তোমার বয়স কত? আমার বয়স 13। তোমার কি গার্লফ্রেন্ড আছে? আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তো আজকে আমরা ইন্টারভিউ নিবার কারণ সেই দিহানের। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি, আপনাদের দয়। তো আমি আজকে আসলাম মামুন মিডিয়ার পক্ষ থেকে। তো আপনাদের অনেক অনেক কি আন্তরিক ভালোবাসা এবং গিয়ে অভিনন্দন। তো আপনারা যেহেতু মানে দিহানের ইন্টারভিউ চেয়ে চেয়ে কমেন্ট বক্সে মানে ফাটিয়ে ফেলাইছেন, তো আজকে আমরা দিহানের ইন্টারভিউ নিব। তাহলে আর কথা না বাড়াই শুরু করে দিই, কেমন? হ্যাঁ, আমরা এখন দিহানের ইন্টারভিউ নিব, তো আমরা শুরু করি। তো দিহান, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো। ভালো। তো এখন আমার প্রশ্ন যেটা, তোমার নাম কি শুধু দিহানই না অন্য কোনো নাম আছে? না, আমার নাম দিহান। দিহান? দিহানই না, আমার নাম দিহান, তাহসিন সরকার দিহান, ফুল নাম। আচ্ছা, ঠিক আছে। তোমার বয়স কত? আমার বয়স 13। আচ্ছা, তোমার বয়স 13। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটা করবো ওইটা কিন্তু মানে একবারে রিয়েল অ্যানসার দিতে হবে, ঠিক আছে? একবারে রিয়েল অ্যানসার, ঠিক আছে? তোমার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড? না, বলতে পারো কিন্তু। তাহলে সবাই জানবে, আমাদের মানে দর্শক বন্ধুরা জানার জন্য খুব ইচ্ছুক। আচ্ছা, নাই। আচ্ছা, ঠিক আছে। তুমি কয়টা বিয়ে করছো বলো? নাটকে? হ্যাঁ, প্রথম শুরু হয়েছে মাদার ক্যারেক্টার যে করে পাপি আন্টি ছিল। হ্যাঁ, পাপি আন্টির সাথে পরিচয় হওয়ার পরে আমি এক জায়গায় নাচ করতে গেছিলাম, তো এখানে পাপি আন্টি দেখতে গেছিল। তো ওইখান থেকে দেখার পরে আমার তার ভালো লাগছে। তো ভালো লাগার পরে পিয়াস ভাই আছে না, পিয়াস কান ফিল্মস, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো তার চ্যানেলে আমার নিয়ে যায় প্রথম ফার্স্ট কাজে। তো ওইখান থেকেই পিয়াস ভাই আমার এ পর্যন্ত আনছে। তারপরে হচ্ছে জানি। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি তাই বলো? আমার প্রিয় খাবার বিরিয়ানি। আচ্ছা, তোমার প্রিয় রং কি? প্রিয় রং নেভি ব্লু। ওকে, নেভি ব্লু। তুমি কি করতে পছন্দ করো? গাড়ি চালাইতে। আচ্ছা, গাড়ি, সেটা কি হুন্ডা না প্রাইভেট কার? প্রাইভেট কার। ওকে, আচ্ছা, আমরা শুনলাম তুমি নাকি কিছুদিনের ভিতরে একটা প্রাইভেট কার কিনবা। তাহলে তো তখন তুমি তোমার মন খুলে প্রাইভেট কারটা চালাতে পারবা। দিহানের স্বপ্ন পূরণ হবে, এটা মনে হয় তোমার স্বপ্ন না? কালকে, আজকেই, আজকে গ্রিন কার্ড। আমার বাবা বিদেশ থাকে, ইউরোপ থাকে, তো আজকে গ্রিন কার্ড হবে বাবার। আজকে আমার বলে দেবো যে কবে গাড়ি কিনবো। আচ্ছা, ঠিক। আজকে বিকালের অপেক্ষায় আমি আছি। আজকে বিকালের অপেক্ষায় তো থাকবা, যেহেতু তোমার স্বপ্ন পূরণ হতে চলতেছে, তুমি একটি প্রাইভেট কার কিনবা। আচ্ছা দিহান, তুমি এটা বলো তোমার কেমন কেমন কন্টেন্ট করতে মানে ভালো লাগে সব থেকে বেশি, যেরকম সেট, রোমান্টিক? সেট তো আমার দুই চোখে কাঁটা, মানে সেট করতে গেলে আমার মাথা ব্যথা হয়ে যায়, কাঁদে কাঁদে এমনি কপাল বাস করে থাকতে হয়, কেমন লাগে। তো আমার গাড়ি কন্টেন্ট করতে অনেক ভালো লাগে, আর কমেডি কন্টেন্ট, গাড়ির কন্টেন্ট, হাসাহাসির কন্টেন্ট এলা ভালো লাগে আমার। আচ্ছা, তুমি এতদিন থেকে কতগুলো কন্টেন্ট করেছো? জানি না, জানো না? আচ্ছা, কত হবে? 50,000-এর উপরে? আরে এত না, 50,000-এর উপরে না, 5-6,000। 5-6,000? এটা আমার মনে হচ্ছে না যে এত কম হবে, আর বেশি হতে পারে। হতে পারে, আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, হিসাব ছাড়া কন্টেন্ট করছে না, জানে না সঠিক। আচ্ছা, তুমি কি কখনো চুরি করছো? চুরি করছি তো। কি চুরি করছো? কি চুরি করছো? আমার ব্যক্তিগত টাকা চুরি করছি। আচ্ছা, এটা কি সত্যি নাকি মজা করলা? না না, সত্যি চুরি করছি। আমার আম্মু, আমার বাসা ওয়াইফাই থাকা সত্ত্বেও আম্মুর কাছ থেকে মানে টাকা তুলি। এমবি ছাড়া তো ভালো লাগে না, আমার ফ্রি ফায়ার খেলি, তবে আমার বাবার সাথে কথা বলি, তাছাড়া এমবি লাগে আমার ফোনে, 30 দিন এমবি লাগে। তো এমনি থাকে, এমনি শেষ হয়ে যাওয়ার পরে আবার আমার কাছে চাইলে দেয় না, ওয়াইফাই আছে বাসায়,
কিন্তু আম্মু তো আর বোঝে না যে আমি সারাদিন বাবার সাথে কথা বলি। তারপরে যার জন্য আমার এমনি লাগে তাই এমনি দেনা দিকে মাঝে মাঝে চুরি করি। আবার কয়েকদিন আগে টপ আপ করছি তখন তখন টাকা চাইছি দেনাই। তার মানে তোমার প্রিয় গেম ফ্রি ফায়ার তাই না? না একদমই না। তাহলে তাহলে প্রিয় গেম জিটিএ 5 গেম গেম ওকে জিটিএ 5 পাই অনেক ইজি না না ফ্রি ফায়ারটা বেশি পপুলার কিন্তু জিটিএ 5টা পিসি গেম। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানে তুমি তো জীবনে অনেকগুলো কন্টেন্ট করছো তাই না এই হিসাব ছাড়া, তাহলে মানে সেই সবগুলো কন্টেন্টের মধ্যে কোন কন্টেন্টটা তোমার কাছে অনেক ভালো লাগছে? গাড়ি পাগল দিহান। গাড়ি পাগল গাড়ি পাগল। আচ্ছা আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে তুমি সর্বপ্রথম কোন ডিরেক্টরের সাথে কাজ করেছো? সর্বপ্রথম তো মহসিন আঙ্কেলের সাথে। মহসিন আঙ্কেলের সাথে? মহসিন কবি বাবু। আচ্ছা ঠিক আছে, এবার আমার আর একটা প্রশ্ন, তোমার মানে ছেলেদের মধ্যে বেস্ট ফ্রেন্ড কে? তুমি তো অনেক মানে অনেকের সাথেই কাজ করো, তোমার ছেলে বেস্ট ফ্রেন্ড কে? মিডিয়ার মধ্যে? মিডিয়ার মিডিয়ার মধ্যে নাই। মিডিয়ার মধ্যে নাই? আচ্ছা মিডিয়ার বাইরে ভিতরে কে? না মিডিয়ার বাইরে আগে শুনানি। মিডিয়ার বাইরে আমার মামাতো ভাই। আচ্ছা মামাতো ভাই মেরাস। আচ্ছা মেয়েদের ভিতরে? আমি শুনছি যে তুমি আগে নাকি আর্জেন্টিনা সাপোর্ট করো। না না এটা তো বেমানি, আগে ও আর্জেন্টিনা সাপোর্ট করছে এটা আমি শুনছি। আমিও শুনছি। আচ্ছা শুনলে শুনছো কিন্তু আমি ব্রাজিল। তোমরা কি আর্জেন্টিনা? বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে তো ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ সাকিব আল হাসান রে ভালো লাগে আর তামিম। ফুটবল খেলা দেখতে? ফুটবল তো নেইমারের খুব বড় ফ্যান, নেইমার আর মেসি তো কি বলবো না এক বলার দরকার নাই। তোমরা যেহেতু মেসির সাপোর্টার প্রত্যেকেরই মানে তার দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে, আমার দলের প্রতি আমি ভালোবাসি, নেইমারে আমি ভালোবাসি, তোমরা মেসিরা ভালোবাসতেই পারো। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হইতেছে গিয়া, তোমার আব্বু আম্মুর নাম কি? আমার আব্বুর নাম আবু তাহের আর আমার মার নাম সালমা সুলতানা সান। সালমা সুলতানা সান। সালমা। আচ্ছা আমরা আর একটা কথা শুনছি যে তোমার একটা বোন আছে, তোমার বোনের নামটা বলো। আর ডাক নাম হচ্ছে দীপ্তি কিন্তু ফুল নাম হচ্ছে এলো তানহা সরকার দীপ্তি। আচ্ছা তানহা সরকার দীপ্তি। ছোট ছোট 10 মাস। ছোট 10 মাস 10 মাস। আচ্ছা তোমার মানে ফ্যামিলির মধ্যে তোমার বাবা আর তোমার মা তাই তো? তাহলে তোমার বাবা মার ভিতরে তুমি কারে বেশি ভালোবাসো? দুজনকে আমি বেশি ভালোবাসি। না একটু কম বেশি তো থাকবে, একটু কম বেশি তো থাকবে। এই যে একটু কম বেশি থাকার কথা না, মার জায়গায় মা, বাবার জায়গায় বাবা। আমার এখন একটা প্রশ্ন, তোমার গ্রামের বাড়ি কোথায় আর তুমি কোন স্কুলে পড়ো? আমি মধুপুরে আমার গ্রামের বাড়ি আর আমি ওখানেই পড়ালেখা করি। স্কুলের নাম হচ্ছে শহীদ স্মৃতি কলেজ, শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা তো একটা কথাই বলবো এখন যে আপনারা কমেন্ট বক্সে দিহানের ইন্টারভিউ চেয়েছিলেন, তো আজকে দিহানের ইন্টারভিউটা মানে আপনাদেরকে দিয়ে দিলাম, তো সবাই খুশি। আর আর হচ্ছে গিয়ে কার কার ইন্টারভিউ লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আবেশ।